ডাব্লুবিউটিপি এর পক্ষ থেকে চলে এসেছে বিএড সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার নোটিফিকেশান তো গতদিন আমি একটা ভিডিওতে তোমাদেরকে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বিএডের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ডিসেম্বরের লাস্ট উইকে ফর্ম ফিল হয়ে জানুয়ারির ফার্স্ট উইক নাগাদ হতে পারে আবার ডিসেম্বরের লাস্ট উইক নাগাদও কিন্তু হতে পারে তো আজকে ডাব্লিবিউ এর পক্ষ থেকে চলে এসেছে একেবারে অফিসিয়াল নোটিফিকেশন যেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এবং আমি গতদিন বলেও ছিলাম যে ডাব্লিউবিউ টিটিপি এ খুব শীঘ্রই এই নিয়ে একটা নোটিফিকেশন নিয়ে আসবে সেই নোটিফিকেশনটা কিন্তু চলে এসেছে সুতরাং সেই নোটিফিকেশনটা আমরা বিশ্লেষণ করব এবং তারই পাশাপাশি বেশ কতকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন সমস্ত আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য বিএড রিলেটেড সমস্ত আপডেট সবার আগে এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিতে হবে তো একটা বিষয় পরিষ্কার করা দরকার সতেরোই নভেম্বর যে সেমিস্টারের পরীক্ষাটা শেষ হচ্ছে যে ব্যাচটার পরীক্ষা শেষ হচ্ছে সেটা হচ্ছে দু হাজার কুড়ি বাইশ সেশন সতেরোই নভেম্বর থেকে এই যে বা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনাদের ইন্টার্নশিপ এবং ইন্টার্নশিপটা ডিসেম্বরের ১৮ পর্যন্ত করাতে হবে ইউনিভার্সিটির পক্ষ থেকে ইনস্ট্রাকশান রয়েছে এখন প্রশ্ন হলো ইন্টার্নশিপটাই শুধু নয় ইন্টার্নশিপের পাশাপাশি রয়েছে আপনাদের কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস সাতটা প্র্যাকটিকামের কাজ সেই সাথে সাথে তার মধ্যে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা মাইক্রো টিচিং বা সিমুলেশন এবং তারই সাথে সাথে রয়েছে যেটা লার্নিং ডিজাইন সুতরাং নতুন নতুন প্র্যাকটিকাম নতুন নতুন কোর্সেস তো এই এতগুলো কোর্স কমপ্লিট করে এতগুলো প্র্যাকটিকাম কমপ্লিট করে মাত্র এক মাসের টাইমের মধ্যে কিভাবে একটা স্টুডেন্ট কিভাবে একজন ট্রেনি টিচার সে এটাকে কমপ্লিট করতে পারবে এক মাসের মধ্যে বিএডের যে সিলেবাস রয়েছে ছ মাসের মধ্যেও যেখানে কমপ্লিট হয় না সেখানে এক মাসের মধ্যে কীভাবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে বা একজন ট্রেনি টিচার পরীক্ষা দিতে পারে এটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে ইউনিভার্সিটি দু সাল থেকে ভর্তি নেওয়ার পর একুশ সালের শেষ প্রান্তে এসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা করিয়েছে এক বছর ধরে অলমোস্ট কিন্তু স্টুডেন্টসরা অপেক্ষা করেছে কবে তাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে ইউনিভার্সিটি সেই দিক থেকে পুরো ধীরে চলো গতিতে এসে ধীরে চলো নীতিতে এসে এখন শেষ প্রান্তে সে এতটা ফাস্টেস্ট হয়ে গেছে যে শিক্ষার্থী শিক্ষক যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রসেসটা অ্যাডাপ্ট করা যথেষ্ট সমস্যার হচ্ছে এবং সমস্যা হওয়ারই কথা কারণ প্রত্যেকেই মানুষ কেউ কিন্তু মেশিন নয় সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে মাত্র এক মাস সময় পাচ্ছে এক মাস সময়ের মধ্যে টোটাল থিওরি পেপার কমপ্লিট করতে হচ্ছে কোর্স থ্রি থেকে শুরু করে কোর্স নাইন থেকে শুরু করে কোর্স এইট থেকে শুরু করে কোর্স সেভেন থেকে শুরু করে ইপিসি থেকে শুরু করে ইপিসি টু থেকে শুরু করে যেখানে ফাইন আর্টস থেকে শুরু করে ডান্স ড্রামা থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে একটা শিক্ষার্থী শিক্ষক কীভাবে টোটাল জিনিসটা ছ মাসের মধ্যে কমপ্লিট করতে হয় যেখানে সেটা মাত্র এক মাসে কমপ্লিট করে সে পরীক্ষাতে বসবে এখানে একটা বিষয় আমাদের উল্লেখ না করলেই নয় সেটা হলো এটা তখনই সম্ভব যখন এই পরীক্ষাটা অনলাইনে নেওয়া হবে জানি না ইউনিভার্সিটির পক্ষ থেকে কি ডিসিশন আসতে চলেছে তবে ইউনিভার্সিটির কাছে আমাদের অবশ্যই প্রার্থনা থাকবে ভিসি ম্যামের কাছে আমাদের অবশ্যই প্রার্থনা থাকবে এই পরীক্ষাটা কিন্তু অনলাইনে করাতেই হবে অনলাইনে না করালে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সাপলি পেয়ে যাবে এটা কিন্তু ম্যাম আপনাকে দেখতেই হবে তার মেন রিজন হলো আমরা সবাই জানি মাত্র এক মাসের মধ্যে এর সেকেন্ড সেমিস্টারের মতো একটা ভাইটাল সেমিস্টার কিন্তু ক্লিয়ার করা যায় না আমরা যারা কমপ্লিট করেছি আমরা যারা এম এড কমপ্লিট করেছি আমরা প্রত্যেকেই জানি যে এক একটা সেমিস্টারে এক একটা চাপ থাকে সেই চাপটাকে উতরানো যথেষ্ট সমস্যা থাকে বিশেষ করে এতগুলো প্র্যাকটিকাম যেখানে করতে হয় তার মধ্যে আবার স্কুল ইন্টার্নশিপ রয়েছে যে বিষয়টা আমি বলতেই ভুলে গেছি স্কুল ইন্টার্নশিপ করে এত কিছু মাত্র এক মাসের মধ্যে কিভাবে সম্ভব এবার প্রশ্ন হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইন হবে নাকি অফলাইন হবে এমন কিন্তু কোনো নোটিফিকেশান নেই সেখানে শুধু বলা হয়েছে দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের যে সাপ্লিট রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা দু সালের ক্যান্ডিডেট যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিল কিছুদিন আগে যারা সাপলি পেয়েছে এর এরপরেও তাদের কিন্তু এই ডিসেম্বরের সেকেন্ড সেমিস্টারদের সাথে সেই সাপলি পরীক্ষাটাও হয়ে যাবে সুতরাং এত কিছু কমপ্লিট করে একটা কথা বলে রাখা ভালো ডিসেম্বরের আঠারো তারিখের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম কেন ইউনিভার্সিটির গাইডলাইন যদি আমরা দেখি ইন্টার্নশিপের গাইডলাইন সেখানে ডিসেম্বর এইটিন পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে সুতরাং সেই ডেডলাইনটা আশা করি ইউনিভার্সিটি মানবে এবং লাস্ট উইক নাগাদ পরীক্ষাটা যদি হয় সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সাফিসিয়েন্ট নাহলে এর মধ্যে যদি ইন্টার্নশিপ চলাকালীনও পরীক্ষা শুরু হয়ে যায় তাহলেও কিন্তু প্রবলেম সুতরাং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইলো বিভিন্ন কলেজের কাছে রিকোয়েস্ট রইলো যে স্টুডেন্টসদের পাশে থাকুন এবং স্টুডেন্টসরা যাতে এই এক মাসের মধ্যে টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করতে পারে সেটা হেল্প করুন এবং অবশ্যই অনলাইন পরীক্ষার পক্ষেই কিন্তু আমরা রিকোয়েস্ট রাখলাম তো ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট